এই ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ার 2024 এর ইংলিশে কোশ্চেন পেপারটি সলভ করে দেব। সো প্রথমে দেওয়া ছিল এই কোশ্চেন পেপারে সেকশন এ রিডিং স্কিল, আর এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। সো প্রথমে আমরা প্যাসেজের কোয়েশনগুলো দেখে নেই। সো কোয়েশন নাম্বার ওয়ানে লিখে আছে হুইচ অফ দ্য ফলোইং ট্রেডস এক্সপ্লেইন ইন এ সিঙ্গেল ওয়ার্ড দ্য মেনি কোয়ালিটিস অফ এপিজে আব্দুল কালাম। তার মানে নিচের কোন বৈশিষ্ট্যটি একটি শব্দে এপিজে আব্দুল কালামের বহু গুণাবলী ব্যাখ্যা করে। সো আনসারটি হবে মাল্টিফ্যাসিটেড। নেক্সট প্রশ্ন লিখা ছিল হোয়াট ওয়াজ সো স্পেশাল অ্যাবাউট এপিজে আব্দুল কালাম দ্যাট নো আদার প্রেসিডেন্ট কুড ডু। তার মানে এপিজে আব্দুল কালামের এমন বিশেষ কী ছিল যা অন্য কোনো রাষ্ট্রপতি করতে পারেনি। সো আনসারটি তোমরা এই সেকেন্ড প্যারাগ্রাফ থেকে লিখতে পারবে। সো এখান থেকে আনসারটি হবে যে হি ওয়াজ কমিটেড টু নেশন বিল্ডিং অ্যান্ড ক্রিয়েটেড এ ভিজন ডকুমেন্ট টু মেক ইন্ডিয়া এ ডেভেলপ নেশন বাই 2020। এবং তার সঙ্গে তোমাদেরকে লিখতে হবে যে এন্ড দাস ওয়াজ কমফর্টেবল উইথ বোথ। নেক্সট কোয়েশ্চন দেওয়া ছিল। নেক্সট প্রশ্ন লিখা আছে হুইচ অফ দ্য কোয়ালিটিজ মেড হিম লাভড বাই চিলড্রেন। তার মানে কোন গুণাবলী তাকে শিশুদের প্রিয় করে তুলেছিল। সো এখান থেকে আনসারটি লিখতে পারবে, মানে এই প্যারাগ্রাফ থেকে আনসারটি লেখা যাবে, কিন্তু আনসারটি তোমাদেরকে মডিফাই করে লিখতে হবে। সো আনসারটি হবে হি ওয়াজ এনকারেজড দ্য ইয়ুথ টু থিঙ্ক ডিফারেন্টলি বাই টেলিং দেম দ্যাট এমিং স্মল ইজ এ ক্রাইম। নেক্সট প্রশ্ন লিখা আছে যে হোয়াট ওয়াজ হিজ মিশন। সো ওনার মিশন কী ছিল। সো আনসারটি হবে, সো আনসারটি এখান থেকে লেখা যাবে যে হি হ্যাড এ মিশন টু মিট 10 লাখ স্টুডেন্টস অ্যান্ড ইন্টারেক্ট উইথ দেম। তারপরের প্রশ্ন লিখা আছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ মোডেস্ট। সো মোডেস্ট মানে হলো বিনয়ী বা নম্র। সেটির অ্যান্টোনিম মানে বিপুল শব্দ হবে অ্যারোগেন্ট। এবং নেক্সট দেওয়া আছে সেকশন বি অ্যাডভান্স রাইটিং স্কিল, এবং প্রথমে দেওয়া আছে নোটিশ রাইটিং। সেটি হলো ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন বা কুইজ কম্পিটিশনের নোটিশ। এই নোটিশটি কিন্তু কমন নোটিশ, এবং এই নোটিশটি আমি তোমাদেরকে পেড কোর্সের মধ্যে প্রোভাইড করেছিলাম। সো যারা পেড কোর্স পারচেজ করেছিলে তারা এই কোয়েশনটি কমন পেয়েছে। সেখানে দুটি কোয়েশন দেওয়া আছে, তোমাদেরকে যে কোনো একটি কোয়েশনের আনসার করতে হয়েছে। নেক্সট দেওয়া আছে দুটি রিপোর্ট রাইটিং। সো এই রিপোর্ট রাইটিংটি কিন্তু কমন রিপোর্ট রাইটিং, মানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অফ কনজারভেশন অফ ওয়াটার। সেটিও আমি তোমাদেরকে পেড কোর্সের মধ্যে প্রোভাইড করেছিলাম। এবং নেক্সট দেওয়া আছে আরও দুটি লেটার রাইটিং। সেখান থেকে এই টিচিং পোস্ট লেটারটি কিন্তু কমন লেটার। সেখানে দেওয়া আছে মিউজিক টিচার। সো এবার জব অ্যাপ্লিকেশনের মধ্যে মিউজিক টিচারের লেটারটি এসেছে, আর এটি আমি তোমাদেরকে পেড কোর্সের মধ্যে প্রোভাইড করেছিলাম। সো নেক্সট দেওয়া আছে সেকশন সি এবং সেকশন ডি। সো এগুলো সলিউশন আমি তোমাদেরকে পার্ট 2 ভিডিওতে প্রোভাইড করব। সো পার্ট 2 ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে।